চিন্তায় টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ খেলা হবে না এই ভারত তারকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে মারাত্মক চাপে পড়ল ভারতীয় দল। মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার এই সিরিজে খেলবেন না এমনটাই শোনা যাচ্ছে। আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচেও ব্যাট করতে নামেননি তিনি, তার আগে ব্যাট করতে নামেন কেএস ভারত। পরবর্তী সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে শ্রেয়স আইয়ারের ব্যাট না করতে নামার কারণ। তৃতীয় দিনের খেলা শেষে লোয়ার ব্যাকে যন্ত্রণার কথা জানান শ্রেয়স আইয়ার। ওনাকে স্ক্যান করতে পাঠানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম তার উপর নজর রাখছে এমনটাই জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। বিসিসিআই এর তরফে এই আপডেট আসার কয়েক মুহূর্তের মধ্যে পিটিআই এর তরফে দাবি করা হয়েছে যে শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না। এখানে জানিয়ে রাখি, ঠিক একই কারণে শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করেছিলেন। সেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার বদলে দলে এসেছিলেন রজত পতিদার। হয়তো অস্ট্রেলিয়ার ব্যাট করাকালীন 170 ওভার ফিল্ডিং করতে হয়েছে বলে পুরনো চোট ফিরে এসেছে শ্রেয়স আইয়ারের। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, কেন আইয়ারকে এই সিরিজ শুরুর আগে একটা ঘরোয়া ম্যাচ খেলিয়ে দেখে নেওয়া হলো না যে তিনি খেলার মতো পরিস্থিতিতে আছেন কি না। পিটিআই এর কাছে এরকম প্রশ্ন রেখেছেন এক প্রাক্তন জাতীয় নির্বাচক। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে আইয়ার কামব্যাক করেছিলেন প্রথম একাদশে সূর্যকুমার যাদবের বদলে। দিল্লিতে সেই টেস্টে 16 রান এবং ইন্দোর টেস্টে 26 রান করেছিলেন তিনি। গত বছর অক্টোবর থেকে অপেক্ষায় আছেন রজত পতিদার দেশের হয়ে অভিষেক করার জন্য। তাকে ফের ডেকে নেওয়া হতে পারে ওয়ানডে সিরিজের দলে। আগামী 17, 19 এবং 22 মার্চ সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে যথাক্রমে মুম্বাই, ভাইজ্যাক এবং চেন্নাইতে। ওই সিরিজ শেষে সকল ক্রিকেটারেরা নিজেদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন। আগামী 31 মার্চ শুরু হবে 2023 আইপিএল মরশুম। এক নজরে দেখে নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওডিআই সিরিজের স্কোয়াড। দলে আছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ইউজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, আকসার পটেল এবং জয়দেব উনাদকার। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।